নিরাপত্তা বাড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এতদিন শুধুমাত্র বাংলায় জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন বিজেপি বিধায়ক। এবার থেকে অন্য রাজ্যেও একই নিরাপত্তা পাবেন তিনি। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো কেন হলো? শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ, বাংলায় বিজেপির অন্যতম মুখ। সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার জন্য তার নিরাপত্তা আরও জোর দেওয়া প্রয়োজন অনুভব করেছে কেন্দ্রীয় সরকার। জেলায় জেলায় তার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শাসক দলের নেতৃত্ব। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে সমস্ত নেতৃত্ব এখনো পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলেন, তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। সেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো শুভেন্দু অধিকারীর থ্রেট পারসেপশন রিপোর্ট তৈরি করেছে, যা বিরোধী দলনেতার উপর বিদ্যমান বিপদ সম্পর্কে জানায়। এই রিপোর্টের ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রক তার নিরাপত্তা ব্যবস্থার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাকে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য সফরের সময়ও জেড ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হবে। আরও বেশি নিরাপত্তারক্ষী থাকবেন তার সঙ্গে, বুলেট প্রুফ গাড়ি থাকবে তার কনভয়ে। এতদিন ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেতেন, এবার রাজ্য এবং রাজ্যের বাইরে সব জায়গাতেই জেড ক্যাটাগরি নিরাপত্তা পাবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। 2020 সালের নভেম্বরের শেষ দিকে রাজ্যের মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু। তার আগেই রাজ্যের তিনটি দফতরের মন্ত্রী থাকাকালীন যে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু, তা ছেড়ে দেন তিনি। বিজেপিতে যোগদানের আগেই কেন্দ্রের তরফে তাকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল, দেওয়া হয় বুলেট প্রুফ গাড়িও। এবার এমন একটি সময়ে তার নিরাপত্তা বাড়ানো হলো যখন এ রাজ্যের রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত বেড়েই চলেছে। এই সিদ্ধান্তের ফলে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক কার্যকলাপে আরও নিশ্চিন্তে অংশ নিতে পারবেন বলে দলের একাংশের অভিমত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।